بعده والصلاة على من لا نبي بعده أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم নিপুত পল্লী গৌহরটাঙ্গাল তহকের সূর্য পাক ভারত মহাদেশের আলম সমাজের গৌরব বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ রেনেসাঁ আন্দোলনের অগ্রদূত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফজলুর রহমাতুল্লাহ আলাইহির সুপ্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন খাদিমুল ইসলাম বাংলাদেশ তার এই অঙ্গ সংগঠন খাদিমুল ইসলাম ছাত্র শাখা গৌহরটাঙ্গা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত উপস্থিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ন্যায় নিষ্ঠার প্রতিম বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক মহালয় আমার সামনে উপস্থিত সংগ্রামী ছাত্র ভাইরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আমার আজকের আলোচ্য বিষয় আমাকে আজকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত তথা জীবন আদর্শ উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র ভাইরা আমার গোটা পৃথিবী যখন অন্ধকার আচ্ছন্ন হয়েছিল সমাজটা হয়েছিল মূর্খতার সমাজ যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ মারামারি কাটাকাটি চিন্তা এবং জ্ঞানী বিনা বিচারে ইত্যাদি ছিল যে যুগের লোকেদের নিত্য দিনের অভ্যাস এমন একটা সময়ে আল্লাহ তাআলা আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর বদল পাঠিয়ে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করার পরে সমস্ত অন্ধকার গুলো একে একে দূরীভূত হতে থাকে জন্মের পূর্বেই তিনি তার পিতাকে হারিয়েছিলেন জন্মের বছর পরে তিনি তার মাতাকেও হারিয়ে ফেললেন এমন পরিস্থিতিতেও সততা আমানত দায়িতা নিষ্ঠা ও অনুপম ব্যবহারে আরব বাসী মুক্ত হয়ে তাকে উপাধি দিয়েছিল আল আমিন বলে শৈশব পেরিয়ে যখন তিনি জৈবানে পদার্পণ করলেন তখন মানবতার কল্যাণে গঠন করেছিলেন হিনফুল হুজুর নামে একটি সংগঠন 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন শুরু হয়ে গেল সমাজ সংস্কারের দ্বিতীয় ধারা যেই সমাজে মানুষ মানুষকে চিনত না মানুষ মানুষের হক বুঝত না মানুষের হক প্রতিষ্ঠায় তেনার অবদান কেমন ছিল তিনি বলেন ইন্নাল্লাহ ইউআযিবুল লাযীনা ইউআযিবুনা আন-নাস ফিদ দুনিয়া যেই সমাজে নারী জাতিকে মনে করা হতো ভোট প্রাণী উপক্রম এমনকি তাদেরকে মানব জাতি বলে গণ্য করা হতো না সেই সমাজে নারী জাতির হক প্রতিষ্ঠায় তেনার অবদান কেমন ছিল তিনি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত যেই সমাজে এতিমেরা ছিল লাঞ্ছিত এতিমের হক প্রতিষ্ঠায় তেনার অবদান কেমন ছিল তিনি বলেন আনা ওয়া কামুল ইয়াতিম হাতাইনা ফিল জান্নাহ শান্তি প্রতিষ্ঠায় তেনার অবদান কেমন ছিল তিনি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি অর্থনৈতিক প্রতিষ্ঠায় তেনার অবদান কেমন ছিল আল্লাহ তাআলার বাণী তেনার জমানে উচ্চারিত হয়েছে তিনি বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা সন্ত্রাস দমনে তেনার অবদান কেমন ছিল তিনি বলেন লা ইয়াহিল্লুল মুসলিমিন আই রাব্বিয়া মুসলিমান মাদক দমনে তেনার অবদান কেমন ছিল তিনি বলেন লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শারবে রাষ্ট্রনীতি পরিচালনায় তাদের ইনসাফ কেমন ছিল তিনি বলেন আনফিল হা উলাই লক্তা হাইসি আনফিল ওয়াস্ত সংগ্রাম ছাত্র ভাইয়ারা আমার পবিত্র লাইলাতুল ইসরা ছিল তার জীবনের এক বিশেষ পুরস্কার আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা সংগ্রাম ছাত্র ভাইয়ারা আমার এত অবদানের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নেমে এলো নির্যাতনের নিস্তুম ইলা নির্যাতন চরম নির্যাতন এবং সাহাবায়ে কেরামের উপর চালানো হলো নির্যাতনের ইস্তিম হওয়ার কারণ তারা একাত্মবাদের কথা বলতো কারণ তারা মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাই তো আরবের কাফের মুশরিক বলেছিল হে মুহাম্মদ তুমি আরবের গাড়ি চাও তোমাকে গাড়ি দিব বাড়ি চাও তোমাকে বাড়ি দিব বাচ্চাইত্ব চাও তোমাকে বাচ্চাইত্ব দিব শর্ত একটাই তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলবে না সংগ্রামে ছাত্র ভাইরা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের কাফের মুশরিকের সঙ্গে সন্ধি করেন নাই স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন শপথ ওই আল্লাহর ওই শপথ ওই আল্লাহর যে আল্লাহর হাতে আমার জীবন হে আরবের কাফের মুশরিক যদি তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দাও আর আমি মুহাম্মাদের জীবন বেঁচে থাকে আমার জীবন বেঁচে থাকবে আর আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদের ঘোষণা চলবে না এটা কখনোই হতে পারে না জীবন যতদিন মূর্তির বিরুদ্ধে কথা কথা চলবে ততদিন জীবন যতদিন একাত্মবাদের ঘোষণা চলবে ততদিন সংগ্রামী ছাত্র ভাইয়ের আমার 13 বছর তিনি মক্কার অলিতে গলিতে গ্রামে গঞ্জে একাত্মবাদের দাওয়া দিতে থাকেন অবশেষে আল্লাহ তাআলার আদেশে
হিজরত করেন মদিনায়, প্রথম হিজরিতে তিনি নির্মাণ করেন মসজিদে নববী, নির্মাণ করেন আম্মাজানদের হুজরা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহান নবী ইউহাররিজুল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলু ফী সাবিলিল্লাহ। দ্বিতীয় হিজরিতে সূচনা কিতালের সংগঠিত হয় বদর যুদ্ধ, সপ্তম হিজরিতে সংগঠিত হয় হুদায়বিয়ার সন্ধি, অষ্টম হিজরিতে সংগঠিত হয় ফাতহে মক্কা। মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাই কাবার মধ্যে রাখা মূর্তিগুলোকে একটা একটা করে ভাঙতে ছিল আর বলতে ছিল যা আল হক ওয়া যা আল বাতিল। দশম হিজরিতে সংগঠিত হয় হুদায় হজ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহর নবী ইশারা করেন, হে তমাম জগতের উম্মত, আমি তোমাদের মধ্যে আর থাকবো না, এই কাতা কিয়ামত তোমাদের মাধ্যমে দিন চলবে। আল্লাহর নবী বলেন বাল্লিগু আননি ওয়ালা আয়া। 11 তম হিজরি 10 দিন অসুস্থ থাকার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদ ত্যাগ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মান ছাত্র ভাইরা আমার, পরিশেষে আমি প্রত্যেকের থেকে একটা ওয়াজা নিতে চাই, আল্লাহর জমিনে যদি কখনো আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে চুমিনি খেলা হয়, আল্লাহর নবীর ফুলের মতো চরিত্রের উপর যদি কেউ কালিমার দাগ লাগাতে চায়, আর আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জত বাস্তবায়নে যদি আমাদের ফুলের